গেল কটা বছর কেবল বাংলাদেশের পেসাররা ছুটেছেন, কখনো গতি, কখনো উইকেট তোলাতে, কখনো ম্যাচ জিতিয়ে। অ্যালান ডোনাল্ড অ্যান্ড হিজ বয়েজ কেবল প্র্যাকটিসে একসাথে থাকেনি কিংবা সীমাবদ্ধ থাকেনি ছবি তোলায়, উইকেট তুলেছে, ম্যাচ জিতিয়েছে একের পর এক। যে দল দেশ স্পিনারদের নিয়ে খুশি থাকতে একটা সময়, তারা এখন পেসারদের নিয়ে অট্টহাসি হাসতেই পারে, সেটাও সাফল্যে। 2019 বিশ্বকাপের পর থেকে পেসারদের গড়ে দ্বিতীয় সারা এই পেস ইউনিট। মাঠে ক্রিকেটে একটা দল হয়ে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ, পেসাররা তা জানেন মানেনও। একজনের না থাকায় আরেকজন হাজির হয়ে পড়েন, একজন আরেকজনের সবচেয়ে কাছের, কথাবার্তা আচরণে সেসবের প্রমাণও মেলে। দুর্ভাগ্যের ইবাদত, এমন ট্রফি উল্লাসের ইবাদত সামনে যে ফিকে হয়ে গেল। হাঁটুর ACL, এন্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট চোট, যেখানে অস্ত্রোপচার হলে সাধারণত 6-8 সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতেই হয়, কখনো সে সময় লাগে আরও বেশি। ইবাদতের বিশ্বকাপ খেলার সম্ভাবনা একরকম শেষই হয়ে গেল, এমন হাসিও তাই ফিকে। ইঞ্জুরিতে তাসকিন কেঁদেছিলেন 2019 বিশ্বকাপ মিস করার ফলে, এবার সাহসটুকু দিয়ে রাখলেন ইবাদতকে। ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে, ডেফিনেটলি তোর অনেক মিস করব, কারণ তুই আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ফাস্ট বোলার, আর অ্যাজ এ টিমমেট হিসেবে তুইও অনেক দারুণ একটা ছেলে। সো আল্লাহ তোর দ্রুত সুস্থতা কামনা করতেছি এবং তুই দ্রুত সুস্থ হয়ে আসবি, ইউ আর দ্য ফাইটার ম্যান। 12 ওয়ানডের ছোট্ট একটা ক্যারিয়ার, তবে উইকেট 22, ওয়ানডের মিডল ওভারে ব্রেক থ্রু এনে দেওয়া, কার্যকরী বোলিং, ইবাদতের গুরুত্ব দলের জানা হয়ে গেছে। গেল অগস্টে সিলেট রকেটের ওয়ানডে অভিষেক, এরপর এই সময়টাতে ওয়ানডেতে তার চেয়ে বেশি উইকেট নিতে পারেনি বাংলাদেশের আর কোনো বোলার। শুধু তাসকিন কেন, পুরো বাংলাদেশ জানে ইবাদত এক ফাইটার। এয়ারফোর্স থেকে লাল সবুজের আঙিনায়, ফাইটার না তো কি এই ইবাদত। রিফাত এমিল, টিস্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.